ডুরান্ড কাপের ডার্বি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে আইএসএল এর আগে আরও একটা ডার্বিতে সাক্ষী থাকার সুযোগ থাকছে দুই প্রধানের সমর্থকদের কাছে। তবে এই ডার্বি কলকাতায় হবে না, এই কলকাতা ডার্বি হতে চলেছে উত্তরপ্রদেশে। আগামী 2রা সেপ্টেম্বর লখনৌয়ে একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল। উত্তরপ্রদেশের ফুটবলের প্রচারের স্বার্থে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচটি হবে লখনৌর কেডি সিং বাবু স্টেডিয়ামে, যেখানে 10,000-এর মতো দর্শক আসন রয়েছে। এখন এই ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশে। এআইএফএফ এর প্রতিনিধিরা মাঠ পরিদর্শনও করে এসেছেন। স্টেডিয়ামে ফ্লাড লাইট লাগানোর কাজও শুরু হয়ে গেছে, চলছে ড্রেসিং রুম রেনোভেশনের কাজও। একই সঙ্গে মাঠকে খেলার যোগ্য করার কাজও শুরু হয়েছে এই স্টেডিয়ামে। ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য, এমনটাই জানানো হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে। গত 18ই অগস্ট ডুরান্ড কাপের ডার্বি হওয়ার কথা ছিল যুবভারতী স্টেডিয়ামে, কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে অশান্তির আশঙ্কায় সেই ম্যাচ বাতিল করে দেয় পুলিশ, যা নিয়ে তীব্র প্রতিবাদে সামিল হন দুই ক্লাবের সমর্থকরাই। একই সঙ্গে হতাশার সুরও ছিল তাদের গলায়, কারণ সিনিয়র টিমের মৌসুমের প্রথম ডার্বি ছিল এটা, যা আয়োজন করা সম্ভব হয়নি। তাই আইএসএল এর আগে আরও একটা ডার্বি দেখার সুযোগ থাকলো দুই দলের সমর্থকদের জন্যই।